আপনার আমার নবীর শান, আপনার আমার নবীর মান বলন্দ করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে করেছে? হাবিব আমার, বন্ধু আমার, আমি নিজে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইছি। নবীর শান বাড়ালেন কে? উভয় হাত উঁচু করে বলেন, নবীর শান বাড়িয়েছেন কে? যে নবীর শান বাড়িয়েছেন আল্লাহ। আপনি আমি কোন ভাষায় সেই নবীর শান বাড়ানোর ওয়াজ করব? কথা কর না কেন? প্রধানমন্ত্রী যদি কাউকে একটা স্বর্ণের মেডেল পরায়, ওই ব্যক্তিকে যদি সারা বাংলাদেশের 68,000 গ্রামের 68,000 চৌকিদার যদি 68,000 স্বর্ণের মেডেল পরায়, প্রধানমন্ত্রীর এক স্বর্ণের মেডেলের ওজন হয় না। কথা কর না কেন? যে নবীর শান বাড়িয়েছেন আল্লাহ। আপনার আমার এমন কোন ভাষা আছে যে ভাষা দিয়ে নবীর শান বাড়াতে পারে? পৃথিবীর কোন কবির কবিতায় নবীর শান বাড়ে নাই, পৃথিবীতে কোন বক্তার বক্তব্য নবীর শান বাড়ে নাই, পৃথিবীতে কোন শিল্পীর সুরে নবীর শান বাড়ে নাই, বরং শিল্পীর সুরের মধ্যে আমার নবীর শান থাকার কারণে শিল্পীর দাম বেড়েছে। কথা কন ঠিক? কোন প্রাবন্ধিকের প্রবন্ধে নবীর শান বাড়ে নাই, বরং ওই প্রবন্ধের মধ্যে আমার নবীর শান থাকার কারণে ওই প্রবন্ধিকের দাম বেড়েছে, তার প্রবন্ধটার দাম বেড়ে গেছে। পারস্য কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহ, তিনি জগৎজন একজন কবি, তার বন্ধু তাকে একদিন জিজ্ঞেস করলো, রে দোস্ত, তুমি তো জীবনে কত কবিতাই লিখলা, আমি তোমার কাছে জানতে চাই এমন কোন কবিতা কি তুমি জীবনে লিখেছো যেই কবিতাটা তোমার মিজানের পালায়, তোমার নেকের পালায় দেওয়া যায়? ভাইরা আমার, নিজের মনের মধ্যে আসর কেটে গেল, হায় হায়, আমার বন্ধু তো সত্যই বলেছে, আমার তো সাহস হয় না যে এমন কোন কবিতা আমি লিখেছি যেটা আমার মিজানের পালায় রাখা যায়। তিনি রাতের গভীরে হাতে কলম নিলেন, কাগজ নিয়ে নবী, তিনি কাগজ নিয়ে কবিতা লেখা শুরু করলেন, আর মনে মনে ভাবলেন কোন শানে কবিতা লিখলে আমার কবিতাটা কেয়ামতের ময়দানে হয়তোবা আমার নেকির পালাটা ভারী করবে। তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাকের প্রিয় বন্ধুর শানে কবিতা লেখা শুরু করে দিলে। আর একটু জোরে কন, আর একটু মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে কন, সুবহানাল্লাহ। নবীর শানে কবিতা লেখা শুরু করলেন, বালাগাল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি, এই পর্যন্ত লিখেছেন, তার কলম স্টক হয়ে গেল, কলম সামনে চলে না। মনে মনে ভাবলেন কবিতার যে একটা অন্তমিল দরকার, কবিতার একটা ছন্দ মিল দরকার, কবিতার একটা অন্ত মিল আছে, প্রত্যেক দুই লাইনের মাথায় বা চার লাইনের মাথায় কবিতার একটা সান্দর্শিক মিল, অন্ত মিল দরকার। কথা কয় না? আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চর্ব ঘোরা, কথা কয়? ওরে ববু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোরা, কথা কন না? একটা সান্দর্শিক মিল আছে না? কথা কন আছে কি নাই? কবিতার একটা সান্দর্শিক মিল প্রয়োজন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমের কবিতা লেখা শুরু করে দিলেন, নবীর মহাব্বতের প্রেমের কবিতা লেখা শুরু করলেন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এখন চতুর্থ লাইনটা কি লিখবেন তার কলমের মাথায় লেখা আসে? মনে মনে ভাবলেন, হায় হায়, জীবনে তো কত বিশাল বিশাল কবিতা লিখেছি, কোন সময় আমি শেখ সাদীর কলম তো থেমে যায় না,
দুশ্চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে একটা পর্যায়ে তঙ্গা চলে আসলো। ওই তঙ্গার মাঝেই আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই খাবের মধ্যে দেখা শুরু করলেন পূর্ণিমার চাঁদের মতো একটা চেহারার মানুষ এসে তার মাথার কিনারায় দাঁড়ালো, আর মাথায় হাত দিয়ে বলল, রে শেখ সাদী, তুমি কবিতার ছন্দ মিল করতে পারো না, চিন্তায় পড়ে গেছো রে শেখ সাদী, তুমি তোমার কবিতার শেষ লাইন চতুর্থ লাইনটাকে ছন্দ মিল করার জন্য লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরো জোরে কর, সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খাবের মাঝে জিজ্ঞেস করলাম, কি আপনি, কি আপনার পরিচয়? আমার, আমি তো কখনো আপনাকে দেখি নাই। পূর্ণিমার চাঁদের মতো মানুষটি আমাকে স্বপ্নের মাঝে বলল, রে শেখ সাদী, তুমি যে নবীর শানে কবিতা লেখা শুরু করলে আমি আর কেউ নয়, আমি মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ বলেন, এই কবিতা প্রচার হয় নাই পৃথিবীতে এমন কোন দেশ আছে, আস্তে কোন কে, এমন কোন দেশ আছে যে কবিতা পৌঁছে নাই, এমন কোন ইমানদার বান্দা নাই যে বান্দার কাছে নবীর প্রেমের এই বালাগাল ওলা এই কবিতাটা পৌঁছে নাই। হে চাকুলিয়ার ভাইরা, ওই কবিতার মধ্যে নবীর শান থাকার কারণে কবিতার সুর দাম বাড়ে নাই। সারা পৃথিবীর নবী প্রেমিকেরা আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহিকে একজন নবীর প্রেমিক হিসাবেই চিনলো।